হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই অসময় 300 সেকেন্ডের এই বিশেষ পর্ব আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। এবং এই পর্বে আজকে যিনি অতিথি তার নাম ফাইজান খান। তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানির মালিক, রাইজ গ্রুপ, এবং আপনি সেলস কনসালট্যান্ট হিসেবেও কাজ করেন। আপনার একটি রিয়েল এস্টেট কোম্পানি আছে, আপনি কি মনে করেন যে করোনা পরবর্তী সময়ে রিয়েল এস্টেট ব্যবসায়ের কি ক্ষতির সম্মুখীন হতে পারে? প্রথমত রিয়েল এস্টেট কিন্তু আমরা অলরেডি একটা এফেক্টেড হয়ে আছি, রিয়েল এস্টেট সেক্টরটা। তার উপরে করোনা ভাইরাস ডিজাস্টার একটা সিচুয়েশন এখন যাচ্ছে আমাদের রিয়েল এস্টেট সেক্টরের জন্য। তো রাইট, আমি এক্সপেক্ট করব এবং আমি ক্রসিং মাই ফিঙ্গার যে আমরা রিয়েল এস্টেট সেক্টরটা আগেও যেভাবে একটা 2001 থেকে 2010 পর্যন্ত একটা বুমিং অবস্থায় ছিল, তারপর কিন্তু রিয়েল এস্টেট সেক্টর একদম ডাউন হয়ে গিয়েছিল। দো আমরা ফিডব্যাক নিয়ে আমরা আবার ভালো মতো একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম, বাট এখন এই করোনা ভাইরাসে শুধু রিয়েল এস্টেট সেক্টর না, পুরো ইকোনমিক কলাপস হয়েছে। সো আমার যেই একটা অ্যাডভাইস টু অল দ্য রিয়েল এস্টেট সেক্টর ইনক্লুডিং মাই সেলফ, দ্যাট হোয়াট আই এম প্ল্যানিং, যে আমরা মার্কেটিং এবং এটাকে ব্র্যান্ডিং করে যত তাড়াতাড়ি যেভাবে এটাকে ফ্রুটফুলভাবে মার্কেটে আনা যায় সেটাই আমাদের জন্য। আপনি মার্কেটিংয়ের উপর জোর দিতে যাচ্ছেন, মার্কেটিং কাদের জন্য? যারা ক্রেতা তাদের জন্যই তো, কিন্তু ক্রেতারা তো আপনাদের প্রতি আস্থা হারিয়েছে আজ থেকে এক যুগ আগে, যখন দেখেছে যে আপনারা মাটির কথা বলে আসলে পানি বিক্রি করছেন কিংবা পানির কথা বলে হাওয়া বিক্রি করছেন। অ্যাবসলুটলি, আমি আপনার সাথে একমত। এরকম অনেক মাশরুম রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু বাংলাদেশে অনেক এসেছিল, তারা কিন্তু এই মুহূর্তে এখন সাস্টেন করতে পারে আর পারবে না। দ্য রিজন ইজ যে তারা যা করার ড্যামেজ করে একটা রেপুটেশন নষ্ট করে কিন্তু চলে গিয়েছিল। এখন এখন যে রিয়াপটা আছে আমাদের, তারা কিন্তু ভালো মতো মনিটর করছে কোন কোন কোম্পানি, কোন কোন কোম্পানি তারা অ্যাবিউজ করছে কাস্টমার্সদেরকে। এখন কিন্তু এই সেক্টরে, এই মুভমেন্টে কিন্তু এই ধরনের কোনো কোম্পানি নাই, টু বি ভেরি অনেস্ট। এটা সার্ভে করে দেখা গেছে, যারা আছে, যারা আছে, রাজুকের অনেকেই আছে যারা রাজুকে ইনলিস্টেড না। রাজুকে ইনলিস্টেড হতে হলে মিনিমাম 30 বিঘা অফ ল্যান্ডের উপরে গেলে দেন রাজুকে ইনলিস্টেড হতে হয়। কিছু কিছু আছে যারা দে আর ডুইং গুড, 20 বিঘা, 10 বিঘা, 15 বিঘা করে প্লটিং করে তারা হ্যান্ড ওভার করে তারা কিন্তু বেড়ে হয়ে চলে আসছে। বাট যারা এই ধরনের বড় বড় যারা এই ধরনের কাজ করেছে, যারা কাস্টমারের ট্রাস্টের জায়গাটা যারা নষ্ট করেছে, তারা কিন্তু এখন আর এই মার্কেটে নেই। তার মানে রিহ্যাবের সদস্য যারা, তাদের উপর আস্থা রাখা যায়? ডেফিনেটলি। আপনার কোম্পানিতে যারা স্টাফ, বিশেষ করে সেলসের সাথে যারা জড়িত, তাদের তো টার্গেট থাকে যে এই পরিমাণ বিক্রি করে দিতে পারলে এই পরিমাণ কমিশন, কিন্তু তাদের মূল বেতনটা থাকে খুবই কম। এই ক্রাইসিসে তারা তো সেল করতে পারবে না, তাদের অর্থনৈতিক অবস্থাও তো খুব দুর্বিষহর দিকে যাবে। এই মুহূর্তে যাদের সেলস বা মার্কেটিংয়ে যারা আছে, তাদের এই মুহূর্তে আমি মনে করি যেসব রিয়েল এস্টেট সেক্টর বল বা অন্য সেক্টরেরই আমি বলি, তাদের এই মুহূর্তে উচিত হলো ডিফারেন্ট টাইপের। ইউসি, প্রত্যেকটা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু ক্রাইসিস একটা আসেই, সেই ক্রাইসিসের মধ্যে কিন্তু কোনো ইকোনমিক্যালি কোনো বিজনেস কিন্তু কলাপস করে বা ডাউন হয়ে যায়, ইট ডাজেন্ট মিন এটা একদম পুরো স্টপ হয়ে যাবে। এখান থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। দোজ হু আর ভেরি ইন্টেলিজেন্ট অ্যাবাউট মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিংয়ে, তারাই কিন্তু বের হয়ে আসতে পারবে। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, সেটা আপনি ইলেকট্রনিক বলেন বা রিয়েল এস্টেট বলেন বা এভিয়েশন বলেন, তাদের কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট একটা ব্র্যান্ডিং একটা ডিপার্টমেন্ট, মার্কেটিং একটা ডিপার্টমেন্টই থাকে, যারা এই ক্রাইসিসের সময় এখান থেকে বের হয়ে মার্কেটিং করে কীভাবে বের হয়ে আসতে পারে। দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। রাইট নাও আপনি একটা প্রোডাক্ট বিক্রি করলে হবে না, সাজালেই হবে না, কিন্তু এইটার ভিতরে আপনার অনেক কিছু, আপনার ফেসিলিটিস তৈরি করতে হবে। এই মুহূর্তে, এই মুহূর্তে যেটা প্রোডাক্টের দাম ছিল 100 টাকা, সেটা আপনি 100 টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারবেন না। তার মানে সামনে জমির দাম কমছে, ফ্ল্যাটের দাম কমছে? না কমলেও, না কমলেও, দের ওয়াজ এ টাইম, একটা সময় কিন্তু আপনি গাড়ি কিনতে গেলেও কিন্তু আপনার ব্যাংকে 10 লাখ টাকা না থাকলে আপনি গাড়ি কিনতে পারতেন না। এখন আপনি 5 লাখ টাকা তো গাড়ি কিনতে পারেন, ব্যাংক ইজ ফাইন্যান্সিং নাও। সো সেম গোজ উইথ দ্য ল্যান্ড, সেম গোজ উইথ দ্য রিয়েল এস্টেট। সরকার যে প্রণোদনা দিয়েছে, সেক্ষেত্রে আপনারা কোনো সুবিধা পাচ্ছেন? এই মুহূর্তে এখনো কোনো কিছু পাইনি। আপনি সেলসের একজন কর্ণধার ব্যক্তি, যারা সেলস পেশায় আসতে চায় তাদের জন্য শেষ কয়েক সেকেন্ডে আপনি কিছু বলতে চান? বাংলাদেশে কিন্তু সেলসে সবাই আসতে চায়, বিকজ এক এক জায়গায় এক একটা সেলস পিপল আসে, এসে থেকে চলে যায়, 2-3 মাসের স্যালারি নিয়ে চলে যায়। দ্যাটস নট আ সেলস পিপল। সেলস ইজ পিপল হ্যাজ টু বি ভেরি ক্রিয়েটিভ হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। সেলস পিপলের কোনো দিন 12-14 ঘন্টা কাজ করতে হয় না, সেলস পিপলের কাজ করতে হয় 2-3 ঘন্টা। রেস্ট অফ ইজ তার ব্রেইন, রেস্ট অফ ইজ তার ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, কীভাবে সেলটা করতে হবে প্রোডাক্টটাকে, প্রোডাক্ট নলেজ, টার্গেট গ্রুপ, এগুলি জানতে হবে।